নমস্কার দর্শক বন্ধু, এগুলি যে ভিডিওতে গাছগুলো দেখছেন সুপারি গাছগুলো, সমস্ত সুপারি গাছগুলি কিন্তু হাইব্রিড প্রজাতির। চার বছরের ভেতর ফল দেওয়ার কথা, এটা দু বছরে পা দিচ্ছে। তো গাছের অবস্থাটা দেখি বুঝতে পাচ্ছেন, অতিরিক্ত গ্রীষ্মের দাবদাহে গাছের পাতাগুলো একদম শুকনো হয়ে গেছে। তো এই সুপারি গাছগুলোর গোড়া পরিষ্কার করা হবে আগামী দিনে। কালকে গোড়া পরিষ্কারের পর আমি আপনাদের দেখাই মালচিং পদ্ধতি অবলম্বন করার জন্য আপনাদের ভিডিওতে বলেছিলাম। দেখুন, এই পদ্ধতি অবলম্বন করার পর গাছের গোড়াগুলি কত সুন্দরভাবে আছে এবং ন্যাচারালভাবে আছে, যার ফলস্বরূপ আমার কোনো খরচাই হলো না। উইদাউট এনি কস্ট আমি গাছের গোড়াগুলো, কিন্তু যে সারগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু গাছ নিতে পেরেছে এবং গাছের গ্রোথও ঠিকঠাক আছে। বর্ষার জলটা একটু পেলেই আশা রাখছি আরও সুন্দরভাবে গাছের গ্রোথিং চলে আসবে। কালকে এই গোড়াগুলো আবার পরিষ্কার করে দেওয়া হবে, যেহেতু বর্ষা আসছে এই গোড়াগুলো পরিষ্কার করে নতুন করে আমি সারখোল দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো আপনাদেরকে দেখাচ্ছি গাছগুলোর, এই দিকের গাছগুলো সমস্ত গাছের, আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম এই গাছগুলোর গ্রোথ একটু কম হয়েছে। দেখুন, দক্ষিণ সাইডের মানে ওই দিকের যে গাছগুলো দাঁড়িয়ে আছে সুপারি গাছগুলো, হাইটগুলো অনেক বেশি, কিন্তু তুলনামূলক এই দিকের গাছগুলোর কিন্তু হাইট কম। কারণটা একটাই, আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম এই সাইডের সমস্ত এই যে গাছগুলো ছোটো ছোটো দেখছেন, আমার বাউন্ডারি ওয়াল করার মুহূর্তে এগুলোকে একটু রিপোর্টিং করানো হয়েছিল, যার ফলে গাছগুলো একটু দুর্বল হয়ে গিয়েছিলো। তো ওই দিকের গাছগুলো যেটা দেখছেন, এই তিনটে গাছ কিন্তু রিপোর্টিং হয়নি, যার ফলে দেখুন এদের গ্রোথ ঠিকঠাক। কিন্তু এইখান থেকে যেই গাছগুলো পরপর ওই কন পর্যন্ত যে গাছগুলো আছে, এই গাছগুলো রিপোর্টিং করা হয়েছিল, যার জন্য গাছগুলো একটু দমে গেছে। আর এবছর তো গ্রীষ্ম প্রচুর, জলের অভাব, তার জন্য গাছগুলো কিছুটা পাতাগুলো একদম পুড়ে গেছে বলতে পারেন। তো আশা রাখছি এই বর্ষায় এদেরকে, যে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি আমি খাবারগুলো দিয়ে যাব, সেগুলো এরা গাছ পাবে এবং খুব সুন্দরভাবে আগামী দিনে এদের গ্রোথ হবে। তো কী কী দিচ্ছি এই সুপারি গাছগুলো, যেগুলো হাইব্রিড প্রজাতির সুপারি গাছ, তো সেগুলো আমি আপনাদের বলে দেবো। আপনারাও আপনাদের বাগানে যে গাছগুলো লাগিয়েছেন সেগুলো গ্রোথগুলো করার জন্য এই গাছগুলোতে যেভাবে আমি পদ্ধতিগুলো দেখাবো যদি করেন, আশা রাখছি আপনারাও কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এখানে দুটো আনারস গাছ আমি দিয়েছিলাম, তো অ্যাকচুয়ালি এখানে আনারস গাছ ছিল না, এখানে সুপারি গাছই ছিল, কিন্তু একটি গাছ বাউন্ডারি তখন ওয়াল ছিল না বলে কোনোভাবে মারা গিয়েছিলো, গাছটাকে ভেঙে দেওয়া হয়েছিল। তো সেখানে আমি আনারস গাছ দুটো এক্সপেরিমেন্টাল হিসেবে বসানো হয়েছিলো, খুব সুন্দরভাবে দেখুন এক বছরের ভেতরে গাছগুলো গ্রোথ এসে গেছে। তো এই সুপারি গাছগুলোতে এবার আমার পরবর্তী পদক্ষেপ থাকবে এটাই কালকে, যে গাছের গোড়াগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে বর্ষার আগে আমি খাবার দিয়ে যাব এবং শীতকালের আগে আবার একইভাবে আপনাদেরকে আমি ভিডিও পোস্ট করে দেখিয়ে দেবো আমি কী করলাম, গাছগুলোর কী কন্ডিশন।